এখন বাজে 7:10, আমরা রেডি একদম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। 7:30 ট্রেন ধরবো। এখন একটু চা খাচ্ছি, সকালবেলা উঠে মাছের ঝোল ভাত ডাল রান্না করা হয়ে গেছে। রিজু যাচ্ছে না, রিজু পাওয়া যাচ্ছে না। হচ্ছে চলো তোমার নামে টুপিটা হাতে করে নাও। আমরা এখন এসে গেছি চুনাখালি। চুনাখালির বোটে বসে আছি আর রীতমা এইটুকু এসেছে বমি টমি করতে করতে একাকার অবস্থা। এখন একটু বাইরে হাওয়ায় বসে আছি, ভিতরেও ঢুকতে চাইছে না। ভিতরে একটু বদ্ধ বদ্ধ মতন, নদীর হাওয়া লাগবে বোট চালালে চারিদিকে আটকানো, ওই জন্য ভিতরেও ঢুকতে চাইছে না। হ্যাঁ, তো একটু খাবার দাবার কিনে আনি। সকালবেলা চা বিস্কুট খেয়ে এসেছি, তার উপর বমি টমি করেছে, সব বেরিয়ে গেছে, এখন একটু খাবো। এবার তুই ভিতরে যা, আমি ইয়ে নিয়ে আসি, খাবার কিনে নিয়ে আসি, ভিতরে যা। ওইটা ওঠাও বোট, হ্যাঁ ইঞ্জিন বোট, সবই ইঞ্জিন বোট। তুই যা ভিতরে যা, তুই ভিতরে না গেলে আমি যেতে পারছি না, এখান থেকে পড়ে যাবি না, কথা বললে শুনবে। আরে বমি হয় না, বোটটা কি চালাচ্ছে, এক্ষুনি বমি হবে। জানলা খোলা আছে, কিছু হবে না, চল। ওর জুতো খুলবি, এখানে উঠবি, এখানে জুতো খোলে না, সবাই ঢুকবে, ওই পাশে জুতো খোল, ঠিক আছে? পড়ে যাস না, যেন একটু দেখবো না, আমি একটু খাবার কিনে নিয়ে আসি। আরে চিড়ে ভাজা টা যে আছে 5 টাকা প্যাকেট আছে, কই মশলা চিড়ে নাকি বোটটা ছেড়ে কোথায় গেছি? জুয়ার উঠছে, লোকজন উঠতে পারছে না, বোটে কেউ নেই সামনে। চিড়ে ভাজা আর চিপস কিনেছি, চেয়েছিলাম একটু মুড়ি কিনতে, বমি টমি হলে এ সমস্ত চিপস কিংবা চিড়ে ভাজা না খাওয়ানোই ভালো, কিন্তু মুড়ি একদম বড় একটা প্যাকেট, ছোট প্যাকেট দেবে না, সেজন্য চিপস আর চিড়ে ভাজা কিনেছি। আর যেহেতু মোল্লাখালিতে অনেক বছর ছিলাম, সেজন্য অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, অনেককে চিনি, এরকম বোটে উঠে বেশ কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে, তো ওদের ভরসায় রীতমাকে ছেড়ে গেছি আর তাদের সঙ্গে গল্প গুজব করছি। যাই হোক, টাইমটা বেশ ভালোই পাস হচ্ছে। রীতমা মনে হয় ভিতরে বেশিক্ষণ বসবে না, কারণ ও ভিতরে ঢুকতেই চাইছিলো না, জোর করে এনেছি খাওয়া দাওয়া করার পর যেই বোটটা চালানো শুরু করেছে। মিনিট দশেক পরে মা বাইরে চলো বাইরে চলো, তো বাইরে চলে এসেছি। আর ভিতরে বসলে সত্যি ভালো লাগে না, বড়দের ঠিক আছে, কিন্তু বাচ্চারা কি ভিতরে বসতে চায়? আর এরকম বাইরে দাঁড়িয়ে বাইরের এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে টাইমটা কাটে, সেটা আরও বেশি ভালো হয়। তো যখন রেগুলার যাতায়াত করতাম তখন সৌন্দর্য সত্যি কথা উপলব্ধি করতে পারতাম না, এখন মাঝে মধ্যে যাই তো, এখন সৌন্দর্যটা ভীষণ উপলব্ধি করতে পারি, কতটা ভালো লাগে সে আর বলে বোঝাতে পারছি না। যাই হোক, রীতমা এখান থেকে নড়ছে না বলে আমাকেও এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ একদম ধারে দাঁড়িয়ে আছে। তো এই একটা ঘাটে এসে বোটটা থাম, বোটটা ছাড়ার 1.5 ঘন্টা পর আমি এক জায়গায় নামবো, আর যদি পুরোটাই যেতে চাই বোটে করে তাহলে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, সেটা নির্ভর করে জোয়ার ভাটার উপর। যদি সুজনে যাই তাহলে 3 ঘন্টা মতো লাগে, আর যদি উজনে যাই আরও 1/2 ঘন্টা বেশি লাগে। তো এখানে অনেক যাত্রী নামছে, অনেক যাত্রী উঠছে, দেখো ছোলা ভাজা মশলা মুড়ি এই সমস্ত উঠছে। মাসিদের বাড়িতে এসেছি 1:30 দিকে, তারপর স্নান করে খেয়ে দিয়ে কাপড় চোপড় পরে 3টের দিকে বেরিয়ে গেছি, কারণ ভাটা লেগে যাবে, ভাটা লেগে গেলে বোটে উঠতে পারবো না। আর এটা হলো দুর্গা মন্দির, যে কোনো শুভ কাজে যাওয়ার আগে এখানে এসে সবাই প্রণাম করে যায়। তো অনেক কিছু নতুনত্ব তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো।
একটু সাজুগুজু করে তাকে সব তুলবো, সাজুগুজু করেছি, সাজুগুজু ছাড়া সাজুগুজু করলে কতটা বেশি ভালো দেখায়। দেখো ভাটা কিন্তু বেশ খানিকটাই হয়ে গেছে, আর সেজন্য বোটটা মাঝখানে রেখেছে, না হলে বেঁধে যাবে, বোটটাকে কাছে নিয়ে আসবে, তারপরে আমরা উঠব। ওই তো বাঘ, এই বাঘ হরিণ খাচ্ছে। কোন রকমে শাড়িটা পরে চলে এসেছি, মানে সাজগোজ করতে পারিনি, না পেরেছি চুল বাঁধতে, না পেরেছি মেকআপ করতে, আয়না চিরুনি মেকআপ বক্স সব নিয়ে মানে বোটে উঠে গেছি। এখন ধীরে সুস্থে নিশ্চিন্তে সাজুগুজু করছি। এই মামিমার চুলটা আমি বেঁধে দিয়েছি আর আমার চুল মামিমা বেঁধে দিয়েছে। তো যাদের একটু অর্ধেক সাজগোজ বাকি ছিল তারা একটু সাজে, আর যাদের সাজার পরেও মনে হচ্ছে আর একটু সাজলে ভালো হতো তারাও সেজে নিচ্ছে, আর যাদের টোটাল সাজ কমপ্লিট তারা একটুখানি ঘুমিয়ে নিচ্ছে, কারণ প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগবে যেতে, অনেকটা সময় কি করবে। বোনের বাড়ির সামনে যাওয়ার আগেই বোট থেকে আমাদের নামিয়ে দিচ্ছে, কারণ অনেকটাই ভাটা হয়ে গেছে। এরপর অত দূর আরও যেতে গেলে এখনও 15-20 মিনিট বোট চলবে, আরও বেশি ভাটা হয়ে যাবে, তখন আমাদেরকে ওই কাদায় নামতে হবে। সেজন্য সামনে একটা ঘাট পেয়ে এখানেই উঠে যাচ্ছি। এখান থেকে আরও 20-25 মিনিটের মতন হাঁটা রাস্তা, 20-25 মিনিট কি 15-20 মিনিট যাই হোক টাইমটা দেখিনি, তো এরকমই সময় লাগবে। এখন এই নদীর ভেড়ির উপর দিয়ে সবাই মিলে লাইন দিয়ে হেঁটে যাব। ভীষণ এনজয় করেছি, হয়তো হেঁটে যাওয়ার সময় একটু কষ্ট হয়েছে, বিশেষ করে যাদের এরকম ধরনের রাস্তায় হাঁটা অভ্যাস না তাদের একটু কষ্ট হয়েছে, যারা একটু হিলতলা জুতো পরে এসছে, এবড়ো খেবড়ো রাস্তা, তারা হাতে হয়তো জুতোটা নিয়ে হেঁটে গেছে, কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি তো ভীষণ এনজয় করেছি, জানি না হাঁটার সময় একটু কষ্ট হলে টোটাল বিয়েটা ভীষণ এনজয় করেছি। আমার সাজগোজ এই এতক্ষণ দেখানোর সুযোগ পাইনি, আর পিছনে এই আমার ইয়াং দিদা, আর এই রীতা মা, মানে বাড়ি থেকে সেজে বেরোতে পারিনি, বরকে সাজাতে, রীতমাকে সাজাতে, এই করতে করতে নিজে সাজাতে পারিনি, বোটে এসে শুধু শাড়িটা পরে চলে এসেছি, বোটে এসে তারপর সাজুগুজু করেছি কি। হ্যাঁ হ্যাঁ, আমার হাত চেপে ধরা আছে, দেখো দেখো কেমন দেখাচ্ছে দিদাকে, ইয়াং দিদা। দিদার একটা ফুলের মালা দিতে হতো গলায়, নাতির একটা গলায় আর দিদার একটা গলায়। হ্যাঁ কি হয়েছে এই রীতমা, এটা এটা সুন্দরবন, হ্যাঁ সুন্দরবন, বাবা ভালো হজম হচ্ছে। হ্যাঁ বেলায় এসছি তো খেয়ে দে, এবার হজম করছে যাতে গিয়ে দুটো বেশি খেতে পারি। ইয়ে বাড়িতে এমনি যাই গাড়িতে করে যাই, ঘটের মতন গিয়ে সোজা নামি, এর একটা আলাদা মজা। এই দেখো এই পাশে আগবাগান, আগবাগান তো দিদা এটা, ও দেখো এ বিয়ে বাড়ির মজা আলাদা, সবাই মিলে কি সুন্দর নদীর ধার ধরে হাঁটছি, দারুণ লাগছে। আর আসে না কারো ঠান্ডা লাগবে না, সবাই আজকে এত মেকআপ করেছে ঠান্ডা মোট কথা আজকে লাগতেই পারবে না, যেই সবাই বোটে উঠবে সবার ঠান্ডা লেগে যাবে তখন। হ্যাঁ বলো, না আজকে ঠান্ডা লাগলেও মানে মোট কথা চাদর গায়ে দেওয়া যাবে না, সাজগোজ ওরম ভাবে বাজে কথা বলছে, বলে সবাই কত সেজেছে, চাদর পরলে তো সব ঢাকা পড়ে যাবে, এত কষ্ট করে এত পয়সা খরচা করে 1 মাস ধরে প্ল্যানিং হচ্ছে, বাজার ঘাট হচ্ছে, সব যদি চাদর দিয়ে ঢেকে দিই তাহলে সাজের মানেটা কি থাকলো, না একটু ঠান্ডা একদিন লাগে লাগুক না। হ্যাঁ দেখো আমরা কোনের বাড়িতে পৌঁছে গেছি, এর থেকেও যদি দেরি করে ভাড়তাম তাহলে কিন্তু বিপদ ছিল। দেখো সন্ধে হয়ে গেছে, বিয়ের আসরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আর বরকে বাইরে বরণ করছে, আর আমরা এখন এখানে এসে বসে একটু রেস্ট নিচ্ছি।
বর গেছে পোশাক পাল্টাতে, আর এখন আমাদেরকে মনোরঞ্জন করা হচ্ছে। এরকম ব্যান্ড পার্টির সঙ্গে একজন থাকে যে বিভিন্ন মিউজিকের সঙ্গে নাচতে থাকে, এক এক জায়গার এক এক রকম সংস্কৃতি। আমি ভীষণ এনজয় করেছি, বিয়ে বাড়িতে এরকম এনজয় এর আগে করিনি। তো আমাদের টিফিন টিফিন করা হয়ে গেছে, আর বিয়ে বাড়িতে এসে সেজে গুজে এসে সেলফি নেবো না সে কি হতে পারে, আমি আর রীতনা কিছু সেলফি নিলাম। আমার পক্ষে যতটুকু সম্ভব অল্প অল্প করে ভিডিওতে তোমাদেরকে দেখালাম, পুরোটা দেখাতে পারবো না, পুরোটা দেখাতে গেলে তো নিজেই এনজয় করতে পারবো না। শেষে বিয়ে বাড়িতে এসে ক্যামেরাম্যান হয়ে যাবো, আর সব অপ্সরাদের দলদের তোমাদেরকে দেখিয়ে দিলাম। বউ বাড়ি নিয়ে যাওয়ার ভিডিওটা আলাদাভাবে আসছে, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আজকের বিয়ের ভিডিওটা তোমরা কেমন দেখলে অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।